লক্ষ্মীর আরাধনায় বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ নাকতলার বাড়িতে নিজেই পুজো করলেন তিনি। সরাসরি আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী সেখান থেকে রয়েছেন, সরাসরি দেখাবো। লক্ষ্মীর আরাধনায় বিজেপি জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ নিজের নাকতলার বাড়িতেই তিনি লক্ষ্মীর আরাধনা করলেন। আমরা কথা বলবো একবার দিদির সাথে। দিদি, মন্ত্র উচ্চারণ, অঞ্জলি, লক্ষ্মীর পাঁচালি নিজে হাতে আপনি বরণও করলেন পঞ্চপ্রদীপে, প্রতি বছর কি আপনি নিজেই পুজো করেন? না, প্রতি বছর আমি করি না, আমার ব্রাহ্মণ ঠাকুর করেন, যিনি বহু বছর ধরে ছোটোবেলা থেকেই করেন। এবারে ওনার ভাই মারা গেছে বলে অসহজ বলে আমি করলাম। মাঝে একবার যখন আমি এসপি পশ্চিম মেদিনীপুর ছিলাম, উনি যেতে পারেননি, অসুস্থ ছিলেন, তখন পশ্চিম মেদিনীপুরে আমি করেছিলাম, আর এই অনেক দিন বাদে আবার আজকে আমি করলাম। এই আমি আমি না করলে আমার হাজবেন্ডও করে দিতে পারে, উনিও দেখে আপনাকে মনে হলো না কিন্তু যে আপনি প্রথম করছেন, মানে অনেক দিন বাদে করছেন, একদম ধরে ধরে যেভাবে আপনি পুজো করলেন। না, আসলে লক্ষ্মীর পুজোর একটা সিস্টেম থাকে, লক্ষ্মী ঠাকুরকে সরাসরি ডাকা যায় না, প্রথমে মা নারায়ণীকে ডাকতে হয়, তারপরে নারায়ণ ব্রত করতে হয়, তারপরে বিষ্ণুকে ডাকতে হয়, তারপরে সূর্য প্রণাম করতে হয়, তারপরে আস্তে আস্তে গায়ত্রী প্রণাম করে ধীরে 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 গুরু প্রণাম করে লক্ষ্মীর দিকে এগোতে হয়। এটা একটা সিস্টেম, হঠাৎ লক্ষ্মী মা লক্ষ্মীকে ওরমভাবে হঠাৎ বসলাম আর লক্ষ্মী পুজো করলাম আর উঠে গেলাম, ওটা ঠিক হয় না, ওটা সিস্টেম নয়। আর আপনারা জানেন যে আমরা সব সময় নমনারায়ণ নমলক্ষ্মী, নমনারায়ণ নমলক্ষ্মী বলে থাকি। লক্ষ্মী মানেই নারায়ণ, নারায়ণকে আগে ডাকতে হবেই, তারপরে মা লক্ষ্মীকে ডাকা যায়। তাই এই যে আমাদের হিন্দুদের যে পুজোর যে সিস্টেমটা, এইটা আমি যেহেতু ছোটোবেলা থেকে করে আসছি তো জানি। তা আজকে পুরোহিত মশাইয়ের একটু অসুবিধা হয়ে গেছে, উনি নেই, আমার একটু খারাপও লাগছে, কেন কি উনি আমার বাড়ির পরিবারের সদস্যর মতো, আমাদের খুবই স্নেহ করেন, ভালোবাসেন। তা ঠিক আছে, আমরা ম্যানেজ করে দিলাম, করে নিলাম, আপনারাও ছিলেন, সবার মনস্কামনা পূর্ণ হোক, এইটা মায়ের কাছে চাই, চেয়েছি। এখানে দেখছি খিচুড়ি রয়েছে, তরকারি রয়েছে, নাড়ু রয়েছে, ক্ষীর রয়েছে, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী যেগুলো প্রতিমাকে দেওয়া হয়েছে এবং তারপর সেগুলো সাধারণত সব কি আপনি নিজে হাতে বা নিজে তৈরি করেন? হ্যাঁ, আজকে দিনে লক্ষ্মীর যে ভোগ যেটা হয় সেটা আমরা নিজের হাতেই তৈরি করি। ক্ষীরটা তো অনেক আগে তৈরি করে চন্দ্রের আলোকে, মানে চাঁদের আলোয় রাখতে হয়, এবং চাঁদের আলোয় রাখার পরে আশীর্বাদের ক্ষীর নিচে নেমে সবাইকে দিলে সবার মনস্কামনা পূর্ণ হয়, সবাই সুস্থ থাকে, যেটা সব থেকে বড়ো কথা, হেলথ ইস্যুস যার যেটা আছে হয় না, সেই জন্যেই ওটা একটু করা হয়। এটার মধ্যে আমরা কিন্তু আশীর্বাদ পাই। আমাদের একটা জিনিস হচ্ছে, আমি যত লোকের ভালো চাইব, লোকের জন্য আশীর্বাদ চাইব, তার মধ্যে আমারও ভালো হবে, এটাই হচ্ছে লক্ষ্মীর ব্রতের প্রধান জিনিস। ঠিক আছে, নিজের জন্য চাইলে খুব একটা পাওয়া যায় না। হ্যাঁ, তো এইভাবে বানিয়েছি, এটাই সিস্টেম, সিস্টেমে বানাই। মানে একটা জিনিস বিষয় যেটা, একটা সময় দুধের আইপিএস, পরবর্তী সময় বিজেপির জাতীয় মুখপাত্র, আবার তিনি রান্নাঘরের এই রান্নার জিনিসপত্র, ভোগের জিনিস, এগুলো তৈরি করছেন। আমরা আমরা যে আইপিএস বা আমরা জাতীয় মুখপাত্র, সেটা তো আমরা পড়ি, প্রথমে আমরা কারুর মেয়ে, তারপরে আমরা কারুর বউ, তারপর আমরা কারুর মা, এটাই কিন্তু ভারতীয় নারীর প্রথম পরিচয়, শেষ পরিচয়, মাঝে অনেকগুলো পরিচয় আসে যায়, কেউ পুলিশ অফিসার হয়, কেউ শিক্ষক হয়, কেউ আমার মতো রাষ্ট্রীয় প্রবক্তা হয়, হ্যাঁ এইগুলো আসে যায়, কিন্তু আমাদের যে একদম স্থিতিশীল পরিচয় যেটা পার্মানেন্ট, মানে কি বলবো, পার্মানেন্ট প্রোফাইল যেটাকে বলা হয়, দ্যাট ইজ দ্যাট অফ আ ওয়াইফ, এ ডটার অ্যান্ড এ মাদার, অ্যান্ড চেঞ্জিং প্রোফাইল যেটা, সামটাইমস ইউ হ্যাভ ইউর ওন প্রফেশন অ্যান্ড দ্য প্রফেশন চেঞ্জেস, দ্যাটস ইট,
ঠিক আছে, আমি আজকে মায়ের কাছে এসেছি একজন বউ হিসেবে, একজন মা হিসেবে, একজন মেয়ে হিসেবে। এটা আমি অনন্তকাল ধরে, আমি জানি না, ছোটোবেলা থেকে করে আসছি, যখন পুলিশ ছিলাম তখনও করেছি, এখনও করি, এর মধ্যে কত ইয়ে নেই, মানে ইট ইজ নাথিং নিউ আর কি। হ্যাঁ, এটা করি, এটা ভালো লাগে, করি। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস অবশ্যই জিজ্ঞেস করতে হবে, গতবারের যে লক্ষ্মী পুজো বা দেবী আরাধনা আমরা কয়েকদিন আগে শেষ করলাম, দুর্গা আরাধনা, এবং এবারের লক্ষ্মী পুজো, তার মাঝখানে বেশ কিছু ঘটবান ঘটনা ঘটে গেছে সমাজ জীবনে, এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়গুলিকে? আমি দেখছি একটা জিনিস যে বোধহয় সারা পৃথিবীটা বলে না যে কলিযুগ এসে গেছে, সেই কলিযুগের যে একটা বিচিত্র একটা রূপ সেটাই বোধহয় বাংলায় দেখা যাচ্ছে। এত কষ্ট মানুষ পাবে কেন? যার মেয়ে মারা গেছে সেই পরিবার এত কষ্ট পাবে কেন? এত চিৎকার করতে হবে কেন? এত কথা বলতে হবে কেন? এত রাস্তায় নামতে হবে কেন? এত চাইতে হবে কেন? আমার কথা হচ্ছে, এটা তো আমরা তো 78 বছর পার করেছি স্বাধীনতার, তখন ব্রিটিশদের বিরুদ্ধে বিনয় বাদল দীনেশ রাস্তায় নেমেছিলেন, তারা গুলি চালিয়েছিলেন, তারা রাস্তা কাঁপিয়েছিলেন, মাতঙ্গিনী হাজরা বুক পেতে দাঁড়িয়েছিলেন, সুভাষচন্দ্র বোস উনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন, গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, এই যে আন্দোলনগুলো, এই যে এগুলো হয়েছিল কেন? বিচারের জন্য, সুবিচারের জন্য, ন্যায়ের জন্য। আজকে 78 বছর পরে, এত কষ্ট করে স্বাধীনতা পাওয়ার পর আবার সেই একই জিনিস, মানুষ রাস্তায় নামবে, কার্নিভাল করবে, মানুষ অনশন করে নিজের অধিকারটা চাইবে, এত কষ্ট আবার কেন? তার মানে তো আমরা ব্যর্থ, আমরা ব্যর্থ হয়েছি। কোথায় ব্যর্থ হয়েছি? যারা আমাদেরকে সম্মান করবে, যারা আমাদেরকে দেখবে, যারা আমাদেরকে ন্যায় দেবে, যারা আমাদেরকে সুবিচার দেবে, তাদেরকে বেঁচে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেইখানে আমরা ব্যর্থ হয়েছি। আমরা ভুল লোককে নিয়ে এসেছি, যার জন্য আমাদের এত কষ্ট। আমাদের আবার স্বাধীনতার 78 বছর পরে রাস্তায় নেমে আমাদের যেগুলো বেসিক ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, যেটা কথা বলার অধিকার, স্বাধীনতার অধিকার, সুরক্ষা পাওয়ার অধিকার, সব জিনিসগুলো আমাদের, এবং বিচার পাওয়ার অধিকার, অন্যায় হলে তো বিচার পাবেই মানুষ, তাই জন্যই তো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রয়েছে, সুরক্ষার অধিকার, টু স্টে সেফ, এইগুলোর জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে একটা সভ্য ভদ্র দেশে? এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা মনে হচ্ছে সেই প্রাগ ঐতিহাসিক যুগে ফিরে গেছি, যেখানে আমরা আবার আমাদের অধিকারের জন্য রাস্তায় নামছি, চিৎকার করছি, প্রতিবাদ করছি, অনশন করছি। এখন গান্ধীজি সত্যাগ্রহ করেছিলেন, তখন গান্ধীজিকে ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গ যে স্বাধীনতার আগে থেকে ভারতবর্ষকে পথ দেখিয়েছে, সেই পশ্চিমবঙ্গের মানুষ আবার রাস্তায় নামবে, অনশন করবে, এটা কি গান্ধীজি ভেবেছিলেন? এটা লজ্জার কথা। আমরা কথা বললাম ভারতী ঘোষের সঙ্গে, এবং যে বক্তব্য তিনি বললেন যে একটা উৎসবের মরশুম চললেও তার মধ্যে যে ধরনের ঘটনা এবং তার যে প্রতিক্রিয়া চলছে সেটা কোথাও একটা লজ্জা লাগার মতো বিষয় বলে তিনি মনে করেন। ক্যামেরা বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।